প্রিয় বিয়ে ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে যাদের ফিলোসফি সাবজেক্ট রয়েছে জেনারেল সাবজেক্ট তো তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো স্যার এই প্রশ্নের উত্তরটি যদি একটু আলোচনা করে দেন তাহলে খুবই উপকৃত হই তো প্রশ্নটি আমি আলোচনা করব তার আগে বলি তোমাদের কিন্তু আমি সাজেশান দিয়ে দিয়েছি পনেরো নম্বরের প্রশ্ন এবং তোমাদের পাঁচ নম্বরের প্রশ্নগুলো আমি বলে দিয়েছিলাম তোমরা কিন্তু অন্যান্য জায়গায় কোনো জায়গায় ফিলোসফি সাজেশান তোমরা কিন্তু পাওনি তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো আমি অনেক দেরিতে দিয়েছি ঠিক আছে আমি বলেওছিলাম তোমাদের অন্য জায়গা থেকে দেখে নিতে তোমরা কিন্তু বলেছো না স্যার অন্য কোনো জায়গা দেয়নি আপনি একটু করে দিন তা আমি তোমাদের একদম বাছাই করা প্রশ্নগুলো বলে দিয়েছিলাম যেগুলো আসার মতো আশা করি সেগুলো তোমরা রেডি করে নিয়েছো তো আজকে তার মধ্যে থেকে একটা পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে সেই প্রশ্নের একদম টু দি পয়েন্ট অ্যান্সার আমি তোমাদের সামনে তুলে ধরছি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবে কী প্রশ্ন যে বিশুদ্ধ সংবেদন কি সম্ভব বলছে বিশুদ্ধ সংবেদন কি সম্ভব এই প্রশ্নকে কেন্দ্র করে যথেষ্ট মত পার্থক্য আছে তবে যে সংবেদন নিচক সংবেদন সে সংবেদনের কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি তাকে বিশুদ্ধ সংবেদন বলা হয় কোনো কোনো মহাবিদদের মতে বিশুদ্ধ সংবেদন সম্ভব নয় কারণ যখনই আমাদের কোনো সংবেদনের উদ্রেক হয় তখনই আমরা ওই সংবেদনের কোনো না কোনো ব্যাখ্যা করে থাকি এর জন্য সংবেদনটি তৎক্ষণাৎ প্রত্যক্ষে পরিণত হয় সংবেদন ও প্রত্যক্ষ একই প্রক্রিয়ার দুটি দিক এদের পৃথক করা সম্ভব নয় সুতরাং নিছক সংবেদন বা বিশুদ্ধ সংবেদন সম্ভব নয় এজন্য ওয়ার্ড বলেন বিশুদ্ধ সংবেদন মনোবিদ্যার দিক থেকে এক অলিক বস্তু অবশ্য মনোবিদ সাউড মনে করেন ঠিক আছে স্টাউড মনে করেন যে কোনো কোনো সময়ে বয়স্ক ব্যক্তি বিশুদ্ধ সংবেদন লাভ করতে পারে যেমন কোনো বয়স্ক ব্যক্তি অন্য মনস্কভাবে পথ চলতে চলতে হয়তো কোনো বন্ধুকে কেবল দেখেই চলে যায় চিনতে পারে না কিন্তু ঠিক পরেই তাকে বন্ধু বলে চিনতে পারে এক্ষেত্রে প্রথম মুহূর্তে বন্ধুকে দেখার মানসিক অবস্থাকে বিশুদ্ধ সংবেদন বলা যেতে পারে ঠিক আছে তবে এই মত অভিমত ঠিক নয় স্টাউডের ঠিক আছে কেননা প্রথম মুহূর্তে বন্ধুকে দেখার সময় যে একজন মানুষ এই বোধ নিশ্চয় আমাদের হয়েছে সুতরাং দেখা বা দর্শন সংবেদনের কিছুটা ব্যাখ্যা এই প্রাথমিক স্তরে জড়িত থাকায় একে ঠিক বিশুদ্ধ সংবেদন বলা চলে না অবশ্য কোনো মানবিক মনে করেন কেবলমাত্র নবজাত শিশু বিশুদ্ধ সংবেদন লাভ করতে পারে কারণ নবজাত শিশুর অতীত অভিজ্ঞতা নেই তার সংবেদনের অভিজ্ঞতার দ্বারা ব্যাঘাত হতে পারে না তাই তার পক্ষে বিশুদ্ধ সংবেদন লাভ করা সম্ভব কিন্তু এই অভিমত ঠিক নয় কারণ নবজাত শিশুর বিশুদ্ধ সংবেদন হচ্ছে কি না তা সে বলতে পারে না সুতরাং বিশুদ্ধ সংবেদন সম্ভব নয় ঠিক আছে পাঁচ নম্বরে আসলে তোমরা এই উত্তরটি লিখতে পারো একদম টু দি পয়েন্ট অ্যান্সার তোমরা দেখছো কীভাবে অ্যান্সারগুলো করা রয়েছে তোমরা যারা যারা স্টাডি মেটেরিয়াল কিনেছ তাদের স্টাডি মেটিরিয়াল তাদের আশা করি সমস্ত প্রশ্নগুলো হয়ে গেছে আমি বেশি অতিরিক্ত প্রশ্ন দিইনি কারণ তোমাদের যারা রিকোয়েস্ট করে তারা বলেছে স্যার আমরা একদমই কিচ্ছুই পড়া হয়নি আমাদের কিচ্ছু সেরকম রেডি আপনি একটু কম করে দেবেন তাই আমি কম করে করে দিয়েছি ঠিক আছে অতিরিক্ত আরও কয়েকটা কোশ্চেন ছিল ইম্পর্টেন্ট সেগুলো পড়লে ভালো হতো কিন্তু সেগুলো এখন সম্ভব নয় কারণ সময় চলে এসছে এবং তোমরা আমি দেখেছি যে সাবজেক্টগুলো আমি দিই না পিবি স্টাডি ক্লাস যেগুলো দেয় না সেগুলো অন্যান্য জায়গাও তোমরা কিন্তু পাও না যেই পিবি ক্লাস তোমাদের এই সাবজেক্টগুলো দেয় তোমরা লক্ষ্য করে দেখবে তারপরেই কিন্তু সেই সাবজেক্টের সাইসানগুলো পড়ে আসে তাহলে এখান থেকে একটা তো জিনিস প্রমাণিত হয় ঠিক আছে তো আমি তোমাদের প্রথমেই বলি যে অন্য জায়গায় দেখে নাও সাবজেক্টগুলো যেগুলো আমি দিতে পারি না অনেক সাবজেক্ট রয়েছে দেখবে তোমরা রিকোয়েস্ট করো আমাকে ঠিক আছে তার জন্য আর ব্যাখ্যা করার কোনো দরকার নেই তোমরা একটুকু মাথা রাখবে যে যেখানে প্রথমে আসে যেখানে প্রথম থেকে তোমাকে প্রথম সেমিস্টার থেকে তোমরা হেল্প পেয়ে আসো তাদের সাথে থাকো বিশ্বাস ভরসা তো হয়েছে একটু থাকো অনেকে অনেক ডাইভার্ট করার চেষ্টা করে কিন্তু হলে কীভাবে বিপদে তোমরাই পড়বে সাবলি পেয়ে আবার ফিরে আসবে সেক্ষেত্রে হয়তো উপকার পাবে কিন্তু সেই আমাদের যে উদ্দেশ্যটা মেন উদ্দেশ্য যদি কেউ সাবলি না পায় মোটামুটি ন্যূনতম নাম্বার পেয়েও যাতে বেরিয়ে যায় যাতে একান্ত পড়া হয় না কারণ অনেকেই বহু কষ্ট করে পড়ছে মাঝে গ্যাপ হয়ে গেলে অনেকে পড়াশোনা অনেকে আবার ছেড়েও দেয় ঠিক আছে সেই সমস্তগুলোকে বন্ধ করার জন্যই আমাদের কিন্তু এত অক্লান্ত পরিশ্রম করি যাই হোক তোমাদের পরীক্ষা খুব ভালো হবে আশা করি ভালো করে পড়ুন এবং আর কোন কোন প্রশ্নের অ্যান্সার তোমাদের লাগবে আমাকে কমেন্ট বক্সে জানাবে আজকের মতো এটুকুই